গাইস আমি অনেক অনেক দুঃখিত, আমাদের একটু সমস্যার কারণে লাইভটা বন্ধ হয়ে গেছিল। সবার আমরা শুরু করেছি, একটু জয়েন করো সকলে, একটু সকলে জয়েন করো। আগের লাইভটা একটু প্রবলেমের কারণে শেষ হয়ে গেছিল। আমরা শুরু করি, দেখি আমাদের সাথে কে কে জয়েন করেছে। আমাদের সাথে নিয়ামুল হক সিয়াম চলে আসছে, ওকে ভাইয়া ওয়েলকাম। আচ্ছা দেখি আর একটু সবাই চলে আসো, আর একটু কমেন্ট করে জানাও এটা এইটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সিক্স এটা কি সমীকরণ, হ্যাঁ না না, ইয়েস অর নো, একটু জানাও আমাকে, ইয়েস অর নো। এইটা কি কোনো সমীকরণ, ইয়েস অর নো, একটু আমাকে জানাও কমেন্ট করে যে এটা সমীকরণ কিনা। আর একটু আমরা সবাই মিলে এটা একটু শেয়ার করে দেই, ভিডিওটা একটু শেয়ার করে দেই। ঠিক আছে, একটু ভিডিওটা আমরা শেয়ার করে দেই ফ্রেন্ডদের সাথে, তাহলে আমরা অনেকেই দেখতে পারবো। একটু জয়েন করি সবাই, আমাদের সাথে অনেকে চলে আসছে। শ্রেষ্ঠ চক্রবর্তী চলে আসছে, ইয়েস বলেছে। সালমান ইসলাম বলেছে হাই ভাইয়া হ্যালো, সালমান ইসলাম বলেছে ইয়েস ওকে। দেখি আর কয়েকজন একটু একটু উত্তরটা দাও, আমরা সকলে হচ্ছে ই করি, আমাদের এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেয়। ঠিক আছে, আমরা এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেই সকলের মধ্যে, তাহলে আমরা যারা যারা জয়েন করেছিলাম তারা আবার জয়েন করতে পারবো। আমরা একটু বলি যে মাইশা ফারজানা লিখেছে ইয়েস, তারপর হচ্ছে রীতা চক্রবর্তী লিখেছে হাই ভাইয়া হ্যালো আপু ওয়েলকাম আমাদের ক্লাসে, তারপর হচ্ছে সালমান ইসলাম বলছে শেয়ার করলাম ওকে। আচ্ছা থ্যাংক ইউ, আমি তাহলে উত্তরটা দিয়ে দিই। আমাদের উত্তরটা হবে ইয়েস, এটা একটা সমীকরণ। ঠিক আছে, এটা একটা সমীকরণ। ঠিক আছে, এখানে দেখো এক্স ও ওয়াই দুটা কিন্তু অজানা রাশি রয়েছে, এখানে কি এক্স ও ওয়াই দুটা অজানা রাশি বা চলক রয়েছে, এই চলক দুটি একঘাত বিশিষ্ট, কিন্তু এটা কি বিশিষ্ট, একঘাত বিশিষ্ট, তার জন্য এটা কি একটা একটা সরল তোমার কি সমীকরণ, এরূপ সমীকরণ কি একটা সরল সমীকরণ। ইয়েস ভাইয়া আমি প্রথমেই বলেছি ইয়েস, তুমি দেখো নাই, আগের লাইভটা তো চলে গেছে তাই না, আবার তুমি একটু কমেন্ট করে দিয়েছিলাম, দিলে আমি বুঝে গেলাম যে তুমি অ্যান্সার করেছো। ওকে সো গাইস, আমরা তাহলে আরেকটা জিনিসে যাব, আমরা এটা তাহলে ক্লিয়ার করলাম, ক্লিয়ার সকলে যে এটা কিসের জন্য ই, এখানে কি দুটো আমার অজানা কিন্তু চলক রয়েছে। ঠিক আছে, অজানা চলক এবং এটা একঘাত বিশিষ্ট একটি তোমার একঘাত বিশিষ্ট এটা একটা, ঠিক আছে, এই চলক দুটি কিন্তু একঘাত বিশিষ্ট, তার জন্য কি এটা একটি সমীকরণ। ওকে আচ্ছা, এবার আমরা কি চলক চিনি, চলক আচ্ছা 5x, এখানে চলক কোনটি, এখানে চলক কোনটি, আমরা একটা অ্যান্সার করি তো, যে এখানে চলক কোনটি, এখানে চলক কোনটি, আমরা একটা অ্যান্সার করি। আমাদের সাথে আরো অনেকে জয়েন করেছে, তারপরে রীতা চক্রবর্তী বলেছে নট আপু মাই নেম ইজ অনিক, ওকে এটা একটু আচ্ছা ঠিক আছে ভাইয়া সমস্যা নাই। রেনুমা কাবির লিখেছে ইয়ে, রেনুমা কাবির আমাদের সাথে জয়েন করেছে, তারপরে সাজিয়া আফরিন ইবনাত আমাদের সাথে জয়েন করেছে, ওকে মাইশা ফারজান আমাদের সাথে জয়েন করেছে, আচ্ছা ওকে, আমরা তাহলে ক্লাসটা কন্টিনিউ করতে থাকি। ওকে আমাকে একটু এটা জানাও তো উত্তরটা, যে 5x এখানে চলক কোনটি, এখানে চলক কোনটি,
এখানে চলক কোনটি আমাকে একটু খুব জলদি জানাও। সালমান ইসলাম লিখেছে এক্স, ওকে। আফনান বিনতে আরাহিম লিখেছে ঠিক আছে, রীতা চক্রবর্তী লিখেছে ঠিক আছে, শ্রেষ্ঠ চক্রবর্তী ঠিক আছে, নিয়ামুল অক্সিয়াম ঠিক আছে, সাজিয়া আরফিন আফরিন ইবনাত লিখেছে ঠিক আছে, মাইশা ফারজানা ঠিক আছে, রেহনুমা কাবির ঠিক আছে, সালমান ইসলাম ঠিক আছে। এখানে তাহলে আমার কোনটা অ্যান্সারটা হবে, এখানে এক্স, এক্সটা হবে কি আমার, এখানে এক্সটা হবে কি চলক, ঠিক আছে। অজ্ঞাত রাশি, কোন অজ্ঞাত রাশিকে হচ্ছে তোমার আমরা এক কথায় মনে রাখবো যে যেটার কোনো নিজস্ব মান নাই, এক্স এর কি কোনো নিজস্ব মান আছে, তাহলে সেটা কি আমার এখানে চলক হবে। ওকে সো গাইস, আমি তাহলে অঙ্কতে আমরা চলে যাই। এখন আমরা কি ফার্স্টে জানাইছি, ওকে, রিতা চক্রবর্তী লিখেছে এক্স আর কি, বুঝলাম না তোমার কমেন্টটা, একটু কমেন্ট একটু ক্লিয়ার ভাবে করো। ওকে আচ্ছা, এবার আমি যাব মেইন টপিকে আমার, ঠিক আছে। এবার আমি যাই মেইন টপিকে, আমার দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ এই মানে কত প্রকার, সরল সহ সরল সহ সমীকরণ করণ দুই চলক বিশিষ্ট, চলক বিশিষ্ট, আচ্ছা এটা শর্টকাটে লিখলাম, এই দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আমার কত প্রকার, ঠিক আছে। আমরা দেখি দুই প্রকার, এটা হলো কি দুই প্রকার, একটা কি মানে দুইটা পদ্ধতি রয়েছে সমাধান করার, সেটা হলো কি ভাইয়া আটকে যায় কেন, শ্রেষ্ঠ চক্রবর্তী লিখেছে আটকে যায় কেন, আগের লাইভটা একটু সমস্যার কারণে আমার অফ হয়ে গেছিল, তার জন্য মেবি আটকে গেছিল, এখন দেখো এখন কন্টিনিউ ঠিকই আছে। ওকে আচ্ছা, ওকে, তাহলে আমার এটা কি দুইটা সরল সমীকরণ, তোমার কি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এর পদ্ধতি হলো কি দুইটা, একটা কি অপনয়ন আর একটা প্রতিস্থাপন, প্রথমে লিখে প্রতিস্থাপন, প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে, প্রথমটা কি প্রতিস্থাপন পদ্ধতি আর দ্বিতীয়টা অপনয়ন, অপনয়ন পদ্ধতি। আচ্ছা আমরা এই দুটারই একটু তোমার কি আমার এই দুটাই কি পদ্ধতি, আচ্ছা সালমান ইসলাম লিখেছে অল ক্লিয়ার, ওকে হ্যাঁ অল ক্লিয়ার এখন ঠিক আছে। আচ্ছা সাউন্ড কি ঠিকভাবে শোনা যাচ্ছে আমার, সাউন্ডটা কি আমার ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো, ঠিক আছে। আমার কি তাহলে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ করার পদ্ধতি কয়টা, দুইটা, একটা কি প্রতিস্থাপন একটা কি অপনয়ন, ঠিক আছে। আমি আরেকবার বলছি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ তোমার করার পদ্ধতি হলো দুইটা, একটা কি প্রতিস্থাপন পদ্ধতি একটা কি অপনয়ন পদ্ধতি, ঠিক আছে কি আমরা এই জিনিসটাকে বুঝতে পারলাম, যদি বুঝতে পারি আমরা কমেন্ট লিখে যে ডান ভাই আমরা বুঝতে পেরেছি, আমি নেক্সটে যাব, আমি নেক্সটে যাব, তারপরে যদি আমরা বুঝতে পারি লিখে যে ভাই ডান বুঝতে পেরেছি আমরা, আমরা একটু লিখি ডান ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো, আমি মিটিয়ে দিলাম। রীতা চক্রবর্তী লিখেছে ইয়েস, ওকে আচ্ছা মিটিয়ে দিলাম। আমি প্রথমে শিখব প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন স্থাপন পদ্ধতি, আচ্ছা আমি প্রথমে শিখবো কি প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে ওটার জন্য আমি একটা জিনিস দিয়ে দিই তোমাদের, শ্রেষ্ঠ চক্রবর্তী লিখেছে ডান ভাইয়া, তারপরে হচ্ছে রীতা চক্রবর্তী লিখেছে ডান, তারপরে রেহনুমা কাবিল লিখেছে সাউন্ড ক্লিয়ার, ওকে, সালমান ইসলাম লিখেছে যে ডান, ওকে, আফনান বিনতে আরাম লিখেছে ডান, মাইশা ফারজানা লিখেছে ডান, ওকে। আমি প্রথমে দেখবো কি অপনয়ন পদ্ধতি, আমি একটা চার্ট দিয়ে দিই তোমাদের, আমার কি এটা ক্লিয়ার আছে, এটা আমার কি ক্লিয়ার আছে, আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে।
আচ্ছা নিয়ামুল অফিসিয়াম বলেছে ডান ভাইয়া, রেনু মাকাবি লিখেছে ডান, রেনু মাকাবি লিখেছে নেক্সট, আমি নেক্সটে তো যাচ্ছি। ওকে আমি তাহলে শুরু করি, ঠিক আছে। দেখো আমি করব কি, প্রথমে প্রতিস্থাপন পদ্ধতি, প্রথমে কি করব প্রতিস্থাপন পদ্ধতি। দেখো এই পদ্ধতি আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে সমাধান করতে পারি, মানে কি আমাকে এই নিচের কয়টা ধাপ, তিনটা ধাপ আছে নিচের, এই তিনটা ধাপ আছে, এই তিনটা ধাপ অনুযায়ী আমাকে এটা সমাধান করতে হবে, এই তিনটা ধাপ মেনটেন করে সমাধান করতে হবে। আচ্ছা প্রতিস্থাপন জিনিসটা কি, আমরা প্রথমে এই জিনিসটা একটু জানি, প্রতিস্থাপন জিনিসটা কি। প্রতিস্থাপন আমরা স্থাপন কথাটা শুনেছি না, যে এখানে মসজিদটি স্থাপন করা হয়েছে, বা এখানে দেখা গেল যে কি এখানে একটি বিদ্যালয় স্থাপন করা হয়েছে 2019 সালে বা 18 সালে, 2000 একটি বিদ্যালয় স্থাপন করা হয়েছে, আমরা স্থাপনের কথাটা শুনেছি। স্থাপন মানে হলো কি, তোমার ওটার আগে কখনো তোমার কি ওটা স্থাপিত, মানে ওটা কি হয়নি, আগে কখনো বসানো হয়নি, জিনিসটা শুরু হয়েছে তখন থেকে, তো মানে প্রথম শুরুর জন্য ওটা স্থাপন করা হচ্ছে, ঠিক আছে, মানে কি ওর প্রথম শুরুর জন্য ওটাকে কি তোমার বিদ্যালয় ভবনটা তৈরি করা হচ্ছে, এটা কি স্থাপন, ঠিক আছে। আর প্রতিস্থাপন মানে উম্মে হানি লিখেছে সরি ফর লেট ভাইয়া, ওকে সমস্যা নেই, আমরা বেশি দূর যাইনি, কন্টিনিউ করো ক্লাসটা। আচ্ছা তোমার কি প্রতিস্থাপন জিনিসটা হলো কি, যে আমার একটা জিনিস আগে আমি স্থাপন করেছি কিন্তু আমি জায়গা বদল করে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা কি আমার প্রতিস্থাপন। তাহলে কি ধরো যে আমি একটা দোকান, এটা আমার কি একটা, এটা আমার একটা দোকান, ঠিক আছে, কি ধরো যে এটা আমার কিসে আছে, এটা আমার কোথায় বলবো, ধরো যে এটা আমার কিসে আছে, চাপায় আছে, CHAPA চাপায় আছে, আমি এটাকে নিয়ে গেলাম, আমি এই দোকানটাকে নিয়ে যে আবার বসালাম কোথায়, এটাকে নিয়ে যে বসালাম ঢাকাতে, আমি এটাকে নিয়ে যে বসালাম কি ঢাকাতে, মানে কি এইটাকে আমি এখানে স্থাপন করলাম, এটা হয়ে গেল, এই যে এটা হচ্ছে আমার কি স্থাপন, এটা হচ্ছে কি আমার স্থাপন, আর এটা হচ্ছে কি আমার প্রতিস্থাপন, এটা হচ্ছে কি আমার প্রতিস্থাপন। ওকে তাহলে কি স্থাপন কোনটা, আমার স্থাপন হয়েছে চাপায়, কিন্তু আমি প্রতিস্থাপন মানে ওটাকে পুনরায় নিয়ে যে আবার স্থাপন করলাম, সেটা হচ্ছে কি ঢাকাতে করলাম, মানে স্থাপন এক জায়গায় হবে, ওটাকে পুনরায় নিয়ে যে স্থাপন করা হবে, সেটা কি প্রতিস্থাপন। ওকে আচ্ছা এবার প্রতিস্থাপনের পদ্ধতিগুলো আমরা দেখি, যে যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটি মান অপরটির মাধ্যমে প্রকাশ করা হয়, মানে কি তোমার সমীকরণগুলোর একটার মান থেকে চলক দুইটির, যে কোনো সমীকরণের থেকে তোমার যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে, মানে তোমার কি এখানে ধরো যে সাপোজ তোমার কি থাকবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 থাকতে গেলে, আমার এখানে কি করতে হবে, বা x প্লাস এটা থাকতে গেলে এটা কি করব, প্রথমে আমি একটা চলকের মান, এই যে এই চলকটার মান আমি প্রথমে বের করে নেব, ঠিক আছে, কি তাহলে এখানে কি হবে 5 মাইনাস x, জিনিসটা এরকম হয়ে গেল, ঠিক আছে, কি আমাকে প্রথমে একটার মান আগে বের করে নিতে হবে দুইটির মধ্যে, দেখো দুইটি চলকের মধ্যে, দুইটি চলকের মধ্যে আমাকে একটার মান আগে বের করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা পরের ধাপ দেখি, পরের ধাপে আমাকে কি বলেছে, অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করি, মানে আমার আরেকটা চলক ধরো যে তোমার কি থাকলো টয়েস এক্স প্লাস 2y ইকুয়াল টু 6, আমি এখানে কি করব এই y এর জায়গাতে এই y এর মানটা বসিয়ে দিব, ঠিক আছে, কি এই y এর জায়গাতে আমি নিচে এই মানটা, যে এই মানটা এখানে বসিয়ে দিব, মানে 5 মাইনাস x এই মানটা বসিয়ে দিব, এটা হলো কি দুই নাম্বার ধাপ। তিন নাম্বার ধাপ হলো নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটি যে কোনো একটিতে বসিয়ে অপরটি চলকের মান, মানে কি তোমার এখান থেকে একটা বের হয়ে যাবে মান, এখান থেকে ধরো যে আমি y এর মান বসাবো, দিয়ে তোমার আমার কি এখানে সাপোজ ধরো যে x এর মান বের হলো, যে আমি কি করব আবার এই x এর মানটা আবার এই সমীকরণে বসিয়ে y এর মানটা বের করে নিব, এটা হলো কি আমার প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে। আমরা কি প্রতিস্থাপন পদ্ধতিটা বুঝতে পেরেছি, আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে ভাইয়া বুঝতে পারলাম। নিয়ামুল হোসেন একটা কমেন্ট করেছে, ওয়ান নাম্বার নো সমীকরণ থেকে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণে স্থাপন করতে হবে। হ্যাঁ আমি ওটাই তো বুঝালাম তোমাকে, যে স্থাপন না, তোমার এটাকে কি করতে হবে, প্রথমে তুমি একটা কিসের মান, একটা মান বের করে নিবা, আমাকে যে কোনো এখানে কি করতে হবে, যে কোনো একটির আগে তোমার ধরো যে একটা সাপোজ আমি দিই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি 7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 3, এটা কি আমার দুটা সমীকরণ না, এটা এক নং সমীকরণ, এটা দুই নং সমীকরণ, জিনিসটাকে ভালো করে বুঝো, আমি করব কি দুই নং সমীকরণ লিখবো, দুই নং
সমীকরণ হতে পায়, এই কথাটা লিখলাম, ঠিক আছে কি? দিয়ে আমি করব কি, দুই নং সমীকরণটা লিখবো x - y = 3, দিয়ে আমি করব কি, এখানে আমি y এর মানটা বের করব, ঠিক আছে কি, y এর মানটা এখানে বের করে নিব আমি, ঠিক আছে, y এর মান বা x এর মান যে কোনো একটা করলে হবে, আমি এখানে x এর মানটা করব, তাহলে আমার প্লাসে থাকবে জিনিসটা, ঠিক আছে কি, অর্থাৎ x সমান তোমার কি হবে, x সমান কি হবে, 3 প্লাস y, ঠিক আছে, 3 প্লাস y আমার এখানে থাকলো, ওকে, এই জিনিসটা, তাহলে কি এটা আমার একটা নতুন সমীকরণ হলো না, 3 প্লাস y বা y প্লাস 3 যে কোনো একটা করলে হবে, কারণ এখানে যেহেতু প্লাস আছে, তুমি আচ্ছা এটাকে, তাহলে এটা আমার কি 3 নং সমীকরণ হলো, ঠিক আছে, 3 নং সমীকরণ মানে x এর মান পেলাম, এখন লিখি যে 3 নং সমীকরণকে 1 নং সমীকরণে বসিয়ে পাই, হয়ে গেল, ঠিক আছে কি, এই যে 3 নং সমীকরণকে 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে কি, আমরা কি এখানে বসাচ্ছি এটাকে, বোর্ডে আলো পড়ছে এই সাইডে, তাই না, আচ্ছা ওয়েট একটু দেখি, এখন ভাবে একটু ঠিক হয়েছে, দেখো আমি এটা করে দিচ্ছি, এটা তোমরা যদি পুরোটাই দেখো তাহলে তোমরা এটা পুরোটাই বুঝতে পারবে, ঠিক আছে কি, এখন কি তোমার দুই নং, এক নং সমীকরণের কাজ কিন্তু আমার এখানে হয়ে গেল, এক নং রুলস এর কাজ, এবার কি দুই নং রুলস করব, যে কি অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করি এক চলক বিশিষ্ট সমীকরণে, তাহলে তোমার দেখো এখানকার কি x এর মানটা আমি কি এই এক নং সমীকরণে বসাবো, মানে কি তোমার এখানে কি বসাবো, x এর মান আমি এখানে করছি, ঠিক আছে, ওখান থেকে এখানে আসলাম, ঠিক আছে, দেখো তাহলে আমি x এর মানটা বসাবো, x সমান কত পেয়েছি আমি, 3 প্লাস y ইকুয়াল টু কত, তাহলে 3 প্লাস y মাইনাস 5, সরি মাইনাস y ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত আমার, 3, সরি আমার এটা প্লাস আছে, ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কি করব, এটা 7 ইকুয়াল টু 7, ঠিক আছে 7, এখন দেখো তাহলে কি আমার এই 3 টাকে আমি এদিকে পাঠিয়ে দিই, তাহলে আর এখানে y y যোগ করলে কত, 2 y ইকুয়াল টু 7 মাইনাস 3, বা y ইকুয়াল টু এখানে কত, 4 আসছে বাই 2, অর্থাৎ y ইকুয়াল টু 2 পেয়ে গেলাম আমি, y ইকুয়াল টু কি পেলাম, 2 পেলাম, 2 পেলাম, এবার তাহলে আমার কি দুই নাম্বার শর্তটা শেষ, যে তোমার এখন একটা সমীকরণ পেলাম, এবার যে y এর মানটা পেলাম, y এর মানটা আমি আরেকটা জায়গায় কি করব, প্রতিস্থাপন করব, মানে কি y এর মানটা আমি এই 3 নং সমীকরণে পাঠিয়ে দেব, তাহলে কি y এর মান 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসাই, তাহলে কি y, তাহলে y সমান কত হচ্ছে, 3 নং সমীকরণ আমার x ইকুয়াল টু আছে 3 প্লাস y, মানে কি 3 প্লাস 2 ইকুয়াল টু 5 আমার উত্তর হয়ে গেল, তাহলে কি আমার এখানে x x y সমান কি x এর মান কত পেলাম, x এর মান হলো 5, এটার মান পেলাম 2, আমার উত্তর হয়ে গেল, আমি কি এই জিনিসটা বুঝতে পারলাম পুরোটা, আমি কি এটা বুঝতে পারলাম কিনা আমি একটু কমেন্টে জানাও, যে ভাইয়া বুঝতে পেরেছি কি বুঝতে পারিনি, তাহলে আমি আবার নাহলে দরকার হলে বুঝাই দেবো, শ্রেষ্ঠ চক্রবর্তী লিখেছে ডান, মাইশা ফারজানা ডান, উম্মে হানি লিখেছে ডান, তারপরে আফনান বিনতে আরাহিম লিখেছে বুঝেছি ভাইয়া, শ্রেষ্ঠ চক্রবর্তী লিখেছে বুঝেছি ভাইয়া, তারপরে সাজিয়া আফরিন ইবনাত লিখেছে ডান, ওকে, রেহনুমা কাবির লিখেছে ভাইয়া বোর্ডে আলো পড়ছে এখন, মেবি দেখো ঠিক হয়ে গেছে, হ্যাঁ জাফরিন, আচ্ছা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি প্রতিস্থাপন পদ্ধতিটা বুঝতে পেরেছি কিনা, আমি প্রতিস্থাপন পদ্ধতিটা বুঝতে পেরেছি কিনা, আমি জাস্ট শর্টকাটে আজকে ক্লাসটা শেষ করে দেবো, আমি কিন্তু ক্লাসটা খুব লং করব না, জাস্ট শর্টকাটে শেষ করে দেবো, আচ্ছা দেখি
উম্মেহানি লিখেছে ডান ভাইয়া, মাইশা ফয়জানা ডান ভাইয়া বুঝতে পেরেছি আপনার, শ্রেষ্ঠ চক্রবর্তী লিখেছে ভাইয়া বুঝতে পেরেছি আপনার, বিনতে রাহিম লিখেছে ডান, রীতা চক্রবর্তী ডান, রেহিনুমা কবির ডান ভাইয়া, নিয়ামুল হক সিয়াম ডান। ওকে, তাহলে আমার প্রতিস্থাপন পদ্ধতি কিন্তু আমি বুঝতে পারলাম, ঠিক আছে। এবার যাবো আমি কি নেক্সট অপনয়ন পদ্ধতি। আমার এই অধ্যায়ে এই দুটা জিনিস নিয়ে অঙ্ক আছে, ঠিক আছে, এই দুটা জিনিস নিয়ে আমার এখানে অঙ্ক। আমি যাব নেক্সটে। আমার নেক্সট টপিক হলো অপনয়ন পদ্ধতি। এবার দেখবো কি আমরা অপনয়ন পদ্ধতি, আমার এটারও তিনটা নিয়ম আছে, এটা চারটা নিয়ম আছে ভাইয়া, চারটা। ওকে, আচ্ছা দেখো অপনয়ন পদ্ধতি এখন কি বলছে। অপনয়ন পদ্ধতিটা হলো যে তোমার এখানে, তোমার আমি যেমন ওখানে কি করলাম, তোমার একটা জিনিস নিয়ে আমি জায়গায় স্থাপন করলাম, এখানে অপনয়ন বলতে তোমার দেখো কি বলছে যে প্রদত্ত উভয় সমীকরণকে এমন দুইটি সংখ্যা বা রাশি দিয়ে পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগে সাংখ্যিক মান সমান হয়। মানে কি, এটা ধরো যে আমি একটা উদাহরণ দিই, এটা ধরো যে মানে 5x কি আছে প্লাস 4y প্লাস 4y ইকুয়াল টু 6, এটা এক নং সমীকরণ। দুই নং সমীকরণটা হলো x প্লাস 2y, x প্লাস 2y ইকুয়াল টু কত আছে 4 ইকুয়াল টু 2। আচ্ছা এখানে আমার কি করতে হবে, একটু কিন্তু এখানে যোগ বিয়োগ করতে হবে, এখানে আমার যোগ বিয়োগ করতে হবে। কিন্তু যোগ বিয়োগ করতে গেলে কি করতে, যোগ বিয়োগ করে আমার এখানে করতে হবে কি, যোগ বিয়োগ করার পর আমাকে এমন করতে হবে এখানে যাতে আমার যে কোনো একটা, যে কোনো একটা হচ্ছে রাশি তোমার হচ্ছে কি, তোমার চলকের সহগের সাংখ্যিক মানে চলকের সহগ গুলা যে সহগ গুলো আছে এটা কি তোমার সেম হয়ে যাবে, ঠিক আছে, কি চলকের সহগ গুলা কি সেম হয়ে যাবে। আমার সহগ কিন্তু, চলক কিন্তু আমরা শিখালাম আগে, সহগ হলো এই যে চলকের আগে যেটা মানে তোমার আক্ষরিক মান আছে, যেটার মান রয়েছে সেটা হচ্ছে কি তোমার সহগ। এই সহগ গুলা কি তোমার কি করতে হবে, সেম করে দিতে হবে। হইতে পারে এটা দিয়ে তুমি করবা, হইতে পারে পরেরটা তুমি করবা, ঠিক আছে, যে কোনো একটা। তাহলে আমি এখানে যদি এটা করি, তাহলে যে কোনো একটা সংখ্যা দিয়ে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, যে কোনো সংখ্যা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে কি। তাহলে আমি এখানে করতে পারি কি, যে আমার কি, আমি যদি বিয়োগ করি, তাহলে আমি দুই নং সমীকরণটা দিয়ে কাজ করি, দুই নং সমীকরণকে যোগ বা বিয়োগ করি, ঠিক আছে কি, দুই নং সমীকরণ কি করব, যোগ বা বিয়োগ করব, ঠিক আছে কি তোমার এক। তাহলে আমি এক নং সমীকরণকে একটা কিছু দিয়ে গুণ করব, দুই নং সমীকরণকে কি করব, একটা কিছু দিয়ে গুণ করব। তাহলে আমি এক নং সমীকরণকে কি করব, এক নং সমীকরণ আমি যদি একই রকম রেখে দিই, মানে তোমার আমার এখানে পরিবর্তন করব না, ঠিক আছে, আমি এখানে পরিবর্তন করব না, কারণ আমি যদি আমি টার্গেট নিব কি পরেরটা, আমি টার্গেট নিব পরেরটা, পরেরটাকে আমি সমান করব। তাহলে কি দেখো তো এখানে 4 আর নিচেরটা আছে কি 2, আমি নিচেরটাকে কি 4 বানাতে পারবো না, 4 বানাতে পারবো, তার জন্য আমি এখানে কি এইটাকে, এই প্রথম রাশিটাকে আমি সেম রেখে দিব। তাহলে কি এক নং সমীকরণকে কি করব এক দ্বারা, ও দুই নং সমীকরণকে দুই দ্বারা, দুই দ্বারা গুণ করি, ঠিক আছে কি, গুণ করে পাই। তাহলে কি আমি যদি এটাকে, যদি এক নং সমীকরণকে যদি গুণ করি, তাহলে দেখো তো আমি এক নং সমীকরণকে গুণ করব, তাহলে এক নং সমীকরণকে এক দ্বারা, তাহলে 5x প্লাস 4y ইকুয়াল টু কত 6, এটা সেম থেকে গেল। আবার দেখো তো এটা কি আসে তোমার, এটাকে তিন নং সমীকরণ দিয়ে দিই, আর পরেরটাকে কি করব দুই দিয়ে, তাহলে 2x প্লাস 4y ইকুয়াল টু কি করব 4 দুগুণী 8, এটা কি 4 নং। ওকে, 4 নং হয়ে গেল। এবার কি আমি গুণ করে দেখো তো, আমি এই দুটাকে কি সেম করে দিলাম না, এই দুটাকে কি আমি
সেম করেছি, এখন আমার কি করতে হবে? যোগ বা বিয়োগ করতে হবে, মানে একটাকে আমার উড়ায় দিতে হবে। আচ্ছা আমি যদি এখানে যোগ করি, জিনিসটাকে যদি যোগ করি, তাহলে কি কি হতে পারে? 8y হচ্ছে না, তাহলে কিন্তু আমার আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে? এখানে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে কি আমার প্লাস মাইনাস কেটে যায় না? তাহলে তোমার কি 4y, মানে তোমার কাছে 4 টাকা আছে, তুমি 4 টাকায় খেয়ে নিলে, তাহলে তোমার কাছে কি থাকলো? 0 টাকা, ঠিক আছে। আর যদি যোগ করি তাহলে কেমন হয়? তোমার কাছে 4 টাকা আছে, তোমার আব্বু আবার তোমাকে আরো 4 টাকা দিল, তাহলে কি 8 টাকা বেড়ে গেল না? তাহলে আমি এখানে কি করব? বিয়োগ করব। তাহলে লেখি যে 3 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণ বিয়োগ করে পাই। 3 নং সমীকরণ হতে 4 নং বিয়োগ করে পাই। ওকে, আচ্ছা তাহলে এখন বিয়োগ করি আমি। বিয়োগ কিভাবে করব? তাহলে আগে প্রথম রাশিটা আমি তুলে নিই। 5x প্লাস 4y ইকুয়াল টু কত? 6, ঠিক আছে। আবার কি, টয়েস এক্স প্লাস 4y ইকুয়াল টু কত? 8, ঠিক আছে। তাহলে এখন আমি কি করব? বিয়োগ করব। বিয়োগ করতে গেলে আমার সাইন চেঞ্জ হবে না, এখানে বিয়োগ, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কি আমার এটা এটা কেটে গেল না, তাহলে এখানে কত আসে? 3x, 3x ইকুয়াল টু কত? মাইনাস 2। 3x ইকুয়াল টু কি আমার এখানে? মাইনাস 2 আসে। সরি আমি এখানে একটু ভুল করেছি, আমার এখানে তো মাইনাসই আছে, তাহলে তো আমার যোগ করতে হবে। এখানে তো আমার মাইনাসই আছে, আমি এখানে তুলতে একটু ভুল করেছি, এখানে মাইনাস আছে, তাহলে এখানে হবে আমার কি যোগ করতে হবে। এখানে যোগ করি আমি, তাহলে আমি এখানে কি করব? যোগ করব। যেহেতু আমার এখানে মাইনাস আছে, তাহলে আমার এখানে যোগ করলেই চলবে, ঠিক আছে। এখানে আমার যোগ করতে হবে, কারণ দেখো দুটা কিন্তু আলাদা ফরম্যাট আছে। তাহলে আমার এখানে কি হয়, 5 আর 2 এর 7x ইকুয়াল টু কত? 14, বা x ইকুয়াল টু কত? 14/7 ইকুয়াল টু কত? 2। তাহলে আমি এখানে x এর মান কত পেলাম? 2 পেয়ে এলাম। x এর মান কত পেলাম? 2 পেয়েছি। এবার সরল সমীকরণের সমাধানে তোমার নিয়মে কি চলক গুলোর মান নির্ণয় করে, আচ্ছা হয়ে গেল, কিন্তু আমার নির্ণয় করা কিন্তু একটা হয়ে গেল। এবার করবো কি, ওটার মধ্যে সেম এই মানটা যে আরেকটা এসে আমি বসিয়ে দেবো, এই মানটা কি করবো আরেকটা সমীকরণে যে বসিয়ে দিব। তাহলে আমি কোনটাতে বসাতে পারি? আমি 3 নং সমীকরণে বসাই দিই, 3 নং সমীকরণে বসাই দিই। আমি এখানে ইসে বসাই দিই, এখানে 2 নং সমীকরণে বসাই দিই, ঠিক আছে। যেহেতু আমার 2 নং সমীকরণটা কি আছে? ছোট আছে, তাহলে 2 নং সমীকরণে যদি বসাই, 2 নং সমীকরণে সমীকরণে যদি আমি বসাই, তাহলে আমার 2 নং কি সমীকরণ আছে? এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু 4 আছে না? তাহলে আমি কিসের মান বসাবো? এক্স এর মান। তাহলে এক্স এর মান কত আছে? এক্স এর মান আমার এখানে 2 আছে, 2 মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু 4। তাহলে কি, বা সরি এটা প্লাস, তাহলে টয়েস ওয়াই ইকুয়াল টু মেবি দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে না, আমি ওপরে করি, ঠিক আছে। আমি এই দিকটা একটু মুছে দিলাম, এখানটা মুছে দিলাম। তাহলে আমি কি এখন 2 নং সমীকরণে বসাবো, 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে মানটা বসাই, ঠিক আছে। 2 নং সমীকরণে বসালে কি পাবো? তাহলে আমার 2 নং সমীকরণটা কি আছে? 2 নং সমীকরণে বসালে পাবো 2 প্লাস 2y ইকুয়াল টু কত? ইকুয়াল টু 4। তাহলে কি, বা 2y ইকুয়াল টু 4 মাইনাস 2, বা y ইকুয়াল টু 2/2, অর্থাৎ y ইকুয়াল টু কত? 1। আমার এখানে এটার উত্তর আসবে কত? 1। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, অপনয়ন পদ্ধতি আমার কি ডান, আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পারলে লিখি যে ভাইয়া হ্যাঁ ডান বুঝতে পেরেছি আমি, ঠিক আছে। যদি বুঝতে পারি তাহলে আমরা লিখি যে ভাইয়া ডান বুঝতে পেরেছি, একটু আমাকে জানাও। প্লাস হবে না মাইনাস হবে? হ্যাঁ আমি ঠিক করলাম, পরে আমি খেয়াল করলাম। ওকে আচ্ছা,
ভাইয়া বুঝি নাই, 3 ও 4 নং সমীকরণ, 3 নং ও 4 নং সমীকরণ, 3 নং ও 4 নং সমীকরণটা পেলাম কিভাবে? আমার কি করতে হবে, তোমার গুণ করে এই দুইটা সমীকরণের সাথে এমন কোন সংখ্যা গুণ করতে হবে যাতে চলকদ্বয় তোমার দুইটা সমীকরণের যে কোনো একটা একটা সহগ ও চলক, তোমার সহগদ্বয় কি হয়, সেম হয়। সহগদ্বয় কি করতে হবে, সেম হতে হবে আমার। তাহলে আমার প্রথমটাতে কি ছিল, আমি প্রথমে ওয়াইটাকে নিলাম, ওয়াই তোমার কি ছিল, উপরটা ছিল -4y, তাহলে আমি নিচেরটা আছে 2y, তাহলে আমি নিচে উপরটার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে আমার 4y থেকে যায়, আর যদি আমি নিচের সাতটার সাথে 2 গুণ করি তাহলে আমার কি ওই 2y টা 4y হয়ে যায়। দিয়ে কি আমার কাটাকাটি করে আমি কি যে এই জায়গাটাতে আসতে পারবো, এই জায়গাটাতে আসতে পারবো আমি, দেখো আমাকে যোগ করে তখন আমি এই জায়গাটাতে আসতে পারবো। আর যদি দেখো যে আমার এই দুটাই সেম হয়ে যাচ্ছে, দুটা প্লাস দুটা যদি প্লাস হয়ে যাচ্ছে বা দুটা যদি মাইনাস হয়ে যায় তখন কি করবো, বিয়োগ করবো। আর যদি দেখি দুটা ভিন্ন চিহ্নের আছে, যোগ বিয়োগ আছে দুইটা, তখন কি আমরা কি করব, যোগ করে দিলে হয়ে যাবে। ওকে, আমাদেরকে হচ্ছে সালমান ইসলাম লিখেছে, ভাইয়া আরেকবার প্লিজ। ওকে, আমি দেখছি আপনান বিনতে আরাহিম বলছে ডান ভাইয়া, সাজিয়া আফরিন ইবনাত লিখেছে ডান ভাইয়া, শ্রেষ্ঠ চক্রবর্তী লিখেছে ভাইয়া বুঝেছি, উম্মেহানি লিখেছে ভাইয়া বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে এবার যাবো, আর সালমান ইসলাম তুমি একটু পরে ভিডিওটা দেখে নিও, যদি সমস্যা থাকে আমাকে পরে পার্সোনালি রাতে নক করো, আমি তোমাকে আবার পার্সোনালি করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি আগাইলাম একটু। তাহলে আমার অপনয়ন পদ্ধতি কিন্তু শেষ, আমি বুঝতে পারলাম, ঠিক আছে? এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি, আশা করি যে বুঝতে পেরেছি। তারপরেও যদি কারো সমস্যা থাকে আমরা তোমাদের জন্য সারা দিন রাত ফ্রি আছে, ঠিক আছে? যখন তোমরা ফ্রি বলতে কি সারাদিনই, আমরা যখন সময় তোমরা আমাকে নক করে রাখবা যে ভাই আমরা এই জিনিসটা বুঝতে পারিনি, আমি তোমাকে বলবো যে ভাই আমি এই সময় ফ্রি আছি, বা আমি তখন যদি ফ্রি থাকি আমি করে দেবো, সাথে সাথে যদি বলে তোমাকে সময় দিয়ে দেবো যে ভাই আমি এই সময় ফ্রি থাকবো, আমি এই সময় করে দিবো তোমাকে, তখন আমি জিনিসটা তোমাকে পার্সোনালি করে দিবো, হয়তো বা তোমাকে ভিডিও কলে করে দিতে পারি, আমি খাতাতে আমি করে তোমাদের করে বুঝাই দেবো। ওকে, আচ্ছা, ওকে, যারা যারা বুঝতে পারোনি আমাকে পার্সোনালি পরে নক করে আমি করে দিবো ওটা। ওকে, আচ্ছা, এবার আমি যাই কি, এবার আমার অনুশীলনীতে আসতে হবে, ঠিক আছে? অনুশীলনীর কিন্তু আমরা দেখো ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আমরা করতে পারবো, দেখো সেম অঙ্ক, এগুলো কিন্তু সেম অঙ্ক, খালি একটু ভগ্নাংশের যেগুলো আমি একটা করে এগুলো অঙ্ক করে দিব, তাহলে তোমরা একটা যদি করে দিই তাহলে তোমরা বাকিটা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এই অপনয়ন ইসের আমি হচ্ছে আরেকটা করে ক্লাস নেব, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে যদি ক্লাস আর না বাড়াই তোমার হোমওয়ার্ক কিন্তু আমি এখান থেকে দিয়ে দিতে পারবো, অনেকগুলাই যেমন হচ্ছে আমি দিয়ে দিতে পারি, তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই আমি আজকে, আজকে আমি ক্লাসটা আর বাড়াবো না, ঠিক আছে? কালকে আরেকটা সেকেন্ড পার্ট দিব আমি এটার, তাহলে আমি পুরোটা কমপ্লিট করে দিতে পারবো। ওকে, হোমওয়ার্ক, হোমওয়ার্ক হলো যে অনুশীলনী, কি করতে হবে, ক নাম্বার প্রতিস্থাপন পদ্ধতি, অঙ্ক নাম্বারটা দেখো, অঙ্ক নাম্বার হচ্ছে 1 2 1 2, তারপরে হচ্ছে 3 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, ঠিক আছে? এদিকে আবার খ নাম্বার কি অপনয়ন, অপনয়ন পদ্ধতি তোমরা কি করবা, 13 13 14 15 16 17 18 19 16 17 18 পর্যন্ত করবে, ঠিক আছে? অপনয়নে তোমরা মনে হয় 4 6 পারবা না, 6টা পারবা না, তোমরা 5 পর্যন্ত করে নিয়ে আসবে, ঠিক আছে? 5 পর্যন্ত করে নিয়ে আসবে তোমরা,
তাহলে তোমাদের হোমওয়ার্কটা আমি বলে দিই, তোমাদের হোমওয়ার্কটা হলো 6.1 অনুশীলনীর, বইয়ের অনুশীলনীর অঙ্ক প্রতিস্থাপন গুলো করবে 1 3 5, 1 3 5 সরি 1 2 3 5, আর অপনয়নটা করবে 13 14 15 16 17 18, এই কয়টা কি তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? শেষ সময় কি? শেষ সময় হচ্ছে সকাল 10টা, ঠিক আছে? শেষ সময় আমার সকাল 10টা। ওকে, কালকে আমার হবে এটারই সেকেন্ড পার্ট। আরেকটা সেকেন্ড পার্টে আমরা কি করব, তোমাদের যেসব সমস্যা সেসব সমস্যার সমাধান করব, অনুশীলনের অঙ্কে সমস্যা, এগুলোর মধ্যে যদি কারো সমস্যা থাকে আমাকে মানে কমেন্টে জানাবা, আমি তখন তোমাদের সেগুলো সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে? এবং বাদ বাকি আমার যেসব অঙ্কগুলো থাকবে সেগুলো আমি করে দেবো, এবং বোর্ডে আসার মতন বোর্ডে আসার মতন যেগুলো সেগুলো আমি একটু দেখাই দেবো, ঠিক আছে? আর আমার এখানে আমি যেগুলো করে, ধরো যে একটা চ্যাপ্টার কিন্তু একদিনে শেষ করা পসিবল না বা শেষ করা পসিবল না এমন অধ্যায় থাকে, তার জন্য আমি করি কি, যেসব অঙ্কগুলো বোর্ডে আসার মতন, ঠিক আছে, বিগত সালে কোন কোন অঙ্কগুলো বেশি এসেছে সেসব অঙ্কগুলা আমি করে দিই আলাদা। ধরো যে তোমরা তো বাসায় তো বা ধরো যে স্কুলে তো করেছো, স্কুলে এবার যেহেতু ক্লাস না পেলেও তোমরা কিন্তু করেছো, তাই না? আমি তোমাদেরকে মেন মেন টপিক গুলো, এগুলো বেসিক্যালি তোমার রিভিশন হচ্ছে, তোমার রিভিশন হচ্ছে, আমি মেন মেন টপিক গুলো, মেন মেন জিনিসগুলো তোমাকে কি করি, আমি বুঝাই দিই বা ধরাই দেওয়ার চেষ্টা করি। এবং তাছাড়াও যদি তোমাদের কোনো জিনিসের সমস্যা থাকে আমাকে পার্সোনালি নক করবো, আমি জিনিসগুলো বুঝাই দিবো, ঠিক আছে? আমরা তোমাদের জন্য অলওয়েজ আছি। দেখি আমাদের সাথে কে কি কমেন্ট করেছে। এসকে দাস বলেছে, ওকে ঠিক আছে, আচ্ছা রেহেনু মাকাবের থ্যাংকস হোমওয়ার্কটা দেওয়ার জন্য, আমাদের গ্রুপে তোমরা হোমওয়ার্কটা দিয়ে দাও, ঠিক আছে? রেহেনু মাকাবের লিখেছে যে ইউর সোল, আচ্ছা ঠিক আছে। রীতা চক্রবর্তী লিখেছে, ভাইয়া গ্রুপের মেসেঞ্জার আইডি আছে? আমি হচ্ছে যারা আমাদের ভলেন্টিয়ার আছো যেমন সালমান ইসলাম বা নিয়ামুল হক সিয়াম, তোমরা রীতা চক্রবর্তীকে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নাও, ঠিক আছে? এসকে দাস বলছে, দাদা নমস্কার, ওকে নমস্কার। নিয়ামুল হক সিয়াম বলছে, ওকে থ্যাংকস। শ্রেষ্ঠ চক্রবর্তী লিখেছে, থ্যাংকস ভাইয়া। তোমরা যারা রেগুলার ক্লাস করবা তোমাদের জন্য অনেক অপরচুনিটি আছে, ঠিক আছে? তোমাদের অপরচুনিটি কি, তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারবা, যারা ক্লাস করবে রেগুলার তাদেরকে আমরা কিন্তু মেসেঞ্জার গ্রুপে রাখবো। আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা রিফাইন করি, কিন্তু যারা ক্লাস করে না ওদেরকে আমরা বের করে দিই, ঠিক আছে? তোমাদের প্রবলেম থাকতেই পারে, প্রবলেমগুলো আমাদেরকে বললে আমরা তখন সেগুলোর সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে? এবং কি করবা, বাসায় হচ্ছে ভালো করে পড়ো, যদি সমস্যা হয় আমরা আবারও বলছি সমস্যা হলে কিন্তু আমরা অলওয়েজ আছি, আমি আছি, আসিফ ভাই আছে, আরো আমাদের ইনস্ট্রাক্টর কিন্তু আসছে, মানে আসছে নতুন নতুন, তোমাদের সাথে ইনস্ট্রাক্টর কিন্তু দেখা হবে আরো অনেক, আমাদের ক্লাস রেগুলার শুরু হয়ে যাবে আরো বেশি বেশি, ওকে? আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের জন্য তোমরা হচ্ছে কিন্তু অনেক কিছু মিস করছো। আমাদের কিন্তু মাঝে মধ্যে আমরা হঠাৎ করে দেখা গেল ইউটিউব থেকে লাইভে চলে আসি, বা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দিয়ে দিই, আমাদের আপডেট ভিডিও গুলো অনেক সময় আমরা দিয়ে দিই সেখানে, ঠিক আছে? আমাদের ইউটিউবে এটা দিতে পারো, আওয়ার স্কুল, আওয়ার স্কুল লাইভ দিয়ে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তাও যদি না আসে তোমরা দিবা আওয়ার স্কুল, স্কুল আসিফ মল্লিক, এটা দিলে আমাদের ইউটিউব চ্যানেলটা তোমাদের সামনে চলে আসবে। তোমরা সেখানে অনেক ভিডিও পাবা, কিন্তু অনেক স্কিল ডেভেলপমেন্ট, তোমরা গ্রাফিক্স, যাতে গ্রাফিক্স শেখার ইচ্ছা আছে সেখানে কিন্তু অনেক ভিডিও আছে, নিজের ভিজিটিং কার্ড তৈরি করতে পারবা, তারপর কি একটা বইয়ের যে কাভার আছে না, বইয়ের একটা কাভার তৈরি করতে পারবা, তোমরা সব করতে পারবা, ঠিক আছে? সো গাইজ, আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমাদের পেজটা লাইক দিয়ে রাখো, এবং আমাদের সাথেই থাকো, ঠিক আছে? সকলে সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, এবং আওয়ার স্কুলের সাথেই থাকো। বাই।